আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা অ্যাক্সিও এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা অ্যাক্সিওর মধ্যে 2006 মডেলের ফ্রেশ বাইরে সিলভার এবং ভিতরে বেজ ইন্টেরিয়র আছে এরকম একটি গাড়ি ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, আমার এই গাড়িটির মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2012 সালে। গাড়িটির যিনি ইউজার, তিনি এই গাড়িটির প্রথম ইউজার এবং তিনি গাড়িটি খুব ভালোভাবে যত্ন নিয়ে ইউজ করেছেন, যার কারণে গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো মাইরের কোনো ইস্যু নেই এবং এই গাড়িটির সবগুলো গ্লাসই টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল আছে। আমরা যখন একটি গাড়ি ক্রয় করতে যাই তখন আমরা যে বিষয়গুলো দেখি, প্রথমেই হচ্ছে যে গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি না। একটি গাড়ির ফুল বডিতে কোথাও কোনো মাইর আছে কি না সেটা দেখার জন্য গাড়িটিকে চারটি ভাগে ভাগ করতে হবে। প্রথমেই হচ্ছে গাড়িটির বনাটের অংশ, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর ভাগ হচ্ছে গাড়িটির পেছনের দুটি ডোর, এরপর হচ্ছে গাড়িটির পেছনের দুটি ডোর, সামনের দুটি ডোর হচ্ছে দুই নম্বর, পেছনের দুটি ডোর হচ্ছে তিন নম্বর, এবং এরপরে হচ্ছে গাড়িটির পেছনে ব্যাক ডালার। আপনি যখন বনাট চেক করবেন, বনাটের ফুল রাউন্ড বিট ঠিক আছে কি না, সামনে মার্সেল এবং কোট বিটগুলো ঠিক আছে কি না যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন, এবং দুটি ডোর খুব ভালোভাবে চেক করে নেবেন প্রত্যেকটি প্যাস্টিং বিট ঠিক আছে কি না, এবং একইভাবে পেছনের ডোরগুলো চেক করে নেবেন এবং পেছনের ব্যাকডালার, পেছনের ফুল চ্যাসিসের প্যাস্টিং ঠিক আছে কি না এবং ডানে বামের দুটি খুঁটি ঠিক আছে কি না। যখন আপনি এই বিষয়গুলো দেখবেন তখন আপনি নিজেই অ্যানালাইজ করতে পারবেন এই গাড়ির ফুল বডিতে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি না। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে বডি, আপনার এই সেলাইগুলো ঠিক আছে কি না, বডির প্রত্যেকটি পার্টের সেলাই ঠিক আছে কি না। এর কারণ হচ্ছে গাড়ি যদি অনেক বেশি রাফ ইউজ হয় তবে পেছনের যে বাম্পারের যে লকগুলো ছেড়ে দেয় এবং সামনের যে প্লাস্টিক বাম্পারের যে লকগুলো ছেড়ে দেয়। আপনি এই শেপগুলো দেখেই বুঝতে পারবেন গাড়িটি যিনি ইউজ করেছে তিনি রাফ ইউজ করেছে নাকি পার্সোনালভাবে ইউজ করেছে। আমরা একটি গাড়ি কিনতে গেলে আমাদের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন থাকে, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে গাড়িটির যিনি ইউজার ছিলেন তিনি কি গাড়িটি রেন্ট এ কারে ইউজ করেছেন কি না। একটি গাড়ি যদি কোনোভাবে রেন্ট এ কারে ইউজ করা হয়, মানে যদি ভাড়ায় চালানো হয়, পার্সোনালভাবে যদি চালানো না হয়, তাহলে সেই গাড়িটির ভেতরে ফুল ডেকোরেশন একেবারেই নষ্ট হয়ে যাবে। তো আমরা এই গাড়িটি যার কাছ থেকে নিয়ে এসেছি তিনি গাড়িটি খুবই পার্সোনালভাবে যত্ন নিয়ে ইউজ করেছেন, যার কারণে গাড়িটির স্টিয়ারিং হুইল খুবই ভালো আছে এবং গাড়িটির ফুল যেই ডোর প্যাড এখনও ভালো আছে। গাড়িটি যদি কোনোভাবে রাফ ইউজ হতো স্টিয়ারিং হুইল, ডোর প্যাড এবং ফুল ড্যাশবোর্ড এবং উপরের স্লিং এত ফ্রেশ আমরা কখনোই পেতাম না। তো একটি গাড়ির ফুল কন্ডিশন দেখেই আমরা নিজেরা অ্যানালাইজ করতে পারবো যে এই গাড়িটি রাফ ইউজ হয়েছে নাকি পার্সোনালভাবে ইউজ হয়েছে। সো ভিউয়ার্স, আমরা এখন আপনাদের টোটালি গাড়িটির ভেতরের কন্ডিশন দেখানোর চেষ্টা করছি, আর আপনারা অবশ্যই এই যে বিটগুলো ডোরের এই বিটগুলো চেক করে নেবেন যে জাপানের রাউন্ড বিটটা ঠিক আছে কি না। গাড়িটি নেওয়ার পরে আপনাকে আর কোনো ধরনের কোনো কাজ করাতে হবে না, এর কারণ হচ্ছে গাড়িটি আমরা নিয়ে আসার পরে টুকিটাকি যে ছোটোখাটো কাজগুলো ছিল আমরা সেগুলো কমপ্লিট করে শোরুম কন্ডিশন করে রেখেছি। গাড়িটির পেছনের দিক থেকে আপনি এই সেলাইগুলো দেখবেন ঠিক আছে কি না এবং ডান পাশের এই সেলাইগুলো দেখবেন ঠিক আছে কি না। যদি আপনার ডান পাশের এই যে সেলাই কোট বিটগুলো যদি ঠিক থাকে এবং বাম পাশের এই সেলাই কোটগুলো ঠিক থাকে তাহলে আপনি বুঝে নেবেন গাড়িটির ফুল পেছনের দিক থেকে কোথাও কোনো মাইরের ইস্যু নেই। এরপরে আপনি ভিতরের এই যে প্যাস্টিংগুলো দেখে নেবেন,
ভেতরের ফুল পেস্টিংগুলো দেখে নেবেন, স্পেয়ার চাকা, জক হুইল, স্লিভার সব কিছু গাড়িটি নেওয়ার সময় বুঝে নেবেন। গাড়িটি যিনি ইউজ করেছে তিনি গাড়িটিতে সম্পূর্ণভাবে সিএনজিতে কনভার্ট করেছে, যাতে তেল খরচ থেকে তিনি কিছুটা হলেও বাঁচতে পারে। সো ভিউয়ার্স, আমরা গাড়িটির ভেতরের কন্ডিশন এবং বাহিরে বডির কন্ডিশন দেখে নিয়েছি। এরপরে আমরা একটু কাগজের ব্যাপারে কথা বলবো। বর্তমানে গাড়িটির ট্যাক্স টোকেন আপনি পেয়ে যাবেন 23-এর 7 মাস, ট্যাক্স টোকেন পাবেন 2023-এর 7 মাস, অর্থাৎ 1 বছর। আর এই কাগজটি 22-এর 7 আছে, এই ফিটনেস আপনি পাবেন আমি করে দেব 24-এর 7, 24-এর 7। তো তার মানে আপনি টোটালি 1 বছর এবং 2 বছর কাগজ আপডেট পাবেন। আর গাড়িটির কিন্তু সিট কভার করা রয়েছে, আপনি শুধু সামনে এবং পেছনে ভালো দেখে আপনি চেসিসের স্টিল বাম্পার যদি লাগিয়ে নেন তবে রাস্তায় চলার ক্ষেত্রে খুবই ভালো হবে। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। অনেকেই গাড়ির ভিডিও করে কিন্তু গাড়ির ইঞ্জিন দেখায় না, আমাকে অনেকেই কমেন্টে বলেছেন। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই গাড়ির ইঞ্জিন দেখানোর চেষ্টা করি। এর কারণ হচ্ছে আপনি যখন ইঞ্জিন দেখবেন তখন সেই সুবাদে গাড়িটির মার্সেল দেখতে পারবেন। গাড়ির সামনের দিক থেকে যদি কোথাও কোনো মাইরের ইস্যু থাকে তবে মার্সেলের এই কোডগুলো ঠিক থাকবে না। তো আমার ফ্রন্ট মার্সেল, সাইড মার্সেলের এই কোডবিটগুলো ঠিক আছে কি না দেখে নেবেন, এবং একই সাথে বাম পাশের কোডবিটগুলো কিন্তু দেখে নেবেন। আর আমরা এখানের যে ড্রাম আপনার সেলাই কোডগুলো একটু দেখাচ্ছি, যদি কোনোভাবে মাইর হয় তবে এই পেস্টিং কোডগুলো কিন্তু কোনোভাবেই অ্যাকুরেট থাকবে না। বাম পাশের দেখে নেবেন, একইভাবে আপনি ডান পাশের প্রত্যেকটি সেলাই কোড দেখে নেবেন, এবং উপরে বনাটের রাউন্ড বিটগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি অ্যানালাইজ করতে পারবেন এই গাড়িটি যার হাতে ছিল তার হাতে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি না। এবং উপরে বনাট কাভারও আছে, এবং উপরে নিচে যে বডি কাভার সহকারে সব কিছু মিলিয়ে গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে। গাড়িটির এর পরেও গাড়ি সম্পর্কে যার খুবই ভালো ধারণা আছে আপনি যদি গাড়িটি ক্রয় করেন তবে তার সহযোগিতা নিয়ে আপনি ক্রয় করতে পারেন, বা আপনি যদি কোনো কম্পিউটার অ্যানালাইজ সেন্টার থেকে চেক করিয়ে গাড়িটি ক্রয় করতে চান তবে সে সুবিধাও কিন্তু আমাদের এখানে আছে। তো সব কিছু মিলিয়ে আমি যদি গাড়িটির দামের ব্যাপারে কথা বলি, বর্তমান বাজারে 2006 মডেলের এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তো সব কিছু মিলিয়ে বর্তমান বাজারে এই গাড়িটির দাম আছে 11,80,000 টাকা। আপনি এই গাড়িটি ক্রয় করতে পারবেন 11,80,000 টাকার মাধ্যমে। তো এরপরেও যারা আমাদের ভিউয়ার্স, যারা বিডি কার ব্লগের কন্টিনিউ ভিডিও দেখেন, আপনারা যদি ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমে আসেন এবং গাড়িটি দেখে আপনার যদি পছন্দ হয় তবে দাম কিছুটা কমিয়ে আমরা আপনাকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটি সম্পর্কে এবং এই গাড়ি ছাড়া আমাদের এখানে আরও অনেক গাড়ি আছে, গাড়িগুলোর সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওতে আমার নাম্বারটি রয়েছে, আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি, 12 নম্বর সেক্টর, খালপাড় ব্রিজ পার হয়ে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং। আপনি এখান থেকে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি কার পরিবারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।